কেমন আছেন আপনারা সবাই? আমরা খুব ভালো আছি। আমরা এখন আছি সুইডেনের স্টকহোমে। তো এখন এখানে চলছে কি বলবো, হোয়াইট রাত্রি। হোয়াইট রাত্রি বলতে হচ্ছে যে এখন এখানে রাত হচ্ছে না, অন্ধকার হচ্ছে না। দেখুন এখানে এখন টাইম হচ্ছে 8:20। এই যে দেখুন টাইমটা 8:21 হয়ে গেছে। তো আপনারা দেখুন বাইরেটা, দেখুন কত সুন্দর লাগছে। আমি আমার মেয়ে এসেছি একটা মাঠে। তো দেখুন আপনারা চারিপাশটা কত সুন্দর লাগছে। ও দেখুন সূর্য ডগমগ করছে, ডগডগ করছে। সূর্য এখন ডোবার কোনো ই নেই, সূর্য এখন ঘুমাতেই যাচ্ছে না। তো দেখুন চারিদিকটা কত সুন্দর লাগছে। আমরা একটা মাঠে, খেলার মাঠে এসেছি, বাচ্চাদের পার্কে। এখানে আমরা কিছু ঘুরছি, একটু শর্ট ভিডিও করছি। তো দেখুন কত সুন্দর গাছপালা, সবুজ সবুজ আর সবুজ। সুইডেনটাকে, আমরা থাকি সুইডেনের স্টকহোমে। তো স্টকহোমটাকে আসলে বলে গ্রিন ক্যাপিটাল, মানে তো এত সবুজ না, সবুজের শহর। তো সুইডেন শহরটি খুবই সুন্দর, সুইডেন দেশটি খুবই সুন্দর। আর এখানকার লোক কিন্তু অনেক দিন ধরে বাঁচে, দীর্ঘ আয়ু হয়। এখানে কোনো রোগ জীবাণু কিছু নেই, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর। তো কত সুন্দর, ওই দেখুন আকাশে চাঁদ দেখা যাচ্ছে। এখন তো এখানে রাত্রি হচ্ছে না, আমি তো একটা ভিডিও তো বলেইছি, এখন ধরতে গেলে 24 ঘন্টাই দিন থাকছে এখানে। একটা রাত্রে একটার পরে হালকা নীল নীল হয়, কিন্তু আপনি দেখতে পারবেন, অত অন্ধকার হয় না। রাত্রে একটার সময় আপনি হাঁটা চলা করতে পারবেন, পুরো পরিষ্কার। তো এখানে এখন চলছে খুব সুন্দর ওয়েদার, দেখুন কত সুন্দর। ওই যে আমার মেয়ে খেলছে। তো মনে হলো একটু আপনাদেরকে দেখাই, আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন কত সুন্দর সবুজ আর সবুজ, চারিদিকে সবুজ, কত সুন্দর খোলামেলা জায়গা, পরিষ্কার অক্সিজেন। তো এখন না ঘুমাতে ইচ্ছেই করছে না, এখন তো ঠিকঠাক ঘুমই হচ্ছে না। মানে এরকম সূর্য দেখলে আর ঘুমাতে ইচ্ছে করে বলুন? এখন তো 8:30 বাজে, আমি মেয়ে বাইরে এসেছি। তো এটা থাকবো এখন, সেই 10:45 থাকবো, এখানেই থাকবো। তারপরে আস্তে আস্তে বাড়ি যাব, বাড়ির দিকে রওনা দেবো। বাড়ি গিয়েও হাত মুখ ধুয়ে টিভি টিভি দেখবো, মানে ঘুমই হচ্ছে না আর ঘুমাতে ইচ্ছেও করছে না। ওই যে আমার মেয়ে খেলছে ওখানে। ওই যে দৌড় দৌড় খেলছে, এটা একটা খেলার মাঠ, ফুটবল খেলার মাঠ। এখানে প্রচুর বড় ছেলেরা ছিল, এতক্ষণ খেলছিল, তো ওরা এখন চলে গেল। দেখুন কত সুন্দর লাগছে। তো আপনারা আমার ভিডিও দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। ওই যে আমার প্রিন্সেস। তো আপনাদের সবাইকে শুভরাত্রি।